কানাডায় মায়ের কাছে যাওয়ার কথা ছিল চলে গেলেন না ফেরার দেশে কে কেএচ নজুমিয়া হাই স্কুলের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী মুসাফ আহমেদ হিসামের কানাডায় মায়ের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু তার হলো না চলে গেলেন না ফেরার দেশে শুক্রবার চট্টগ্রামের মীরসরাই ট্রেনের ধাক্কায় নিহত এগারো মাইক্রোবাস যাত্রীর মধ্যে একজন হিসাম হিসাম চট্টগ্রামের হাটহাজির উপজেলার খন্দকি এলাকার বজলা আহমেদ টাক বাড়ির মৃত মুজাফর আহমেদের ছেলে হিসামের মা কানাডায় অবস্থান করাই তাকে দেখভাল করছিলেন তার চাচারা ঘটনার খবর পেয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে জরুরি বিভাগে ছুটে যান হিসামের চাচা মোহাম্মদ মানিক তিনি চমেক হাসপাতাল থেকে মোবাইল ফোনে জানান এসএসসি পরীক্ষার পর তার কানাডায় চলে যাওয়ার কথা ছিল যাওয়ার জন্য সকল রকমের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে এসএসসি পরীক্ষা না পেছালে সে এতদিন হয়তো কানাডায়ই থাকত তার মায়ের সাথে শততা নিশ্চিত করে চিকনন্দী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসান জামান জামান বাচ্চু বলেছেন মিরসরাই উপজেলার পর্যটন স্পট খোয়াছোড়া ঝর্ণা দেখে পথে ট্রেনের ধাক্কায় আমার এলাকার এগারো জন নিহত হয়েছে আমি দ্রুত চমেক হাসপাতালে ছুটে আসি এদের মধ্যে পাঁচ থেকে ছয়জন জরুরি বিভাগ আহত অবস্থায় আনা হয়েছে তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর শুক্রবার বেলা দেড়টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বরতাকিয়া রেল স্টেশনের একটি এক কিলোমিটার এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা সজীব ঘটনাস্থলে মারা যান আর যে কোচিং সেন্টারের শিক্ষক সজীব চট্টগ্রামের হাটহাজির উপজেলার চিকদণ্ডি ইউনিয়নের আমানবাজার পাশে। খন্দকিয়া গ্রামের যোগীরহাট এলাকার আট নং ওয়ার্ডের আব্দুল হাকিম মিয়াজ মিয়ার আব্দুল হামিদের পুত্র শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আহাজারি করছিলেন সজীবের বাবা আব্দুল হামিদ তার পাশে বারবার মুরসা যাচ্ছিলেন সজীবের ছোট ভাই তৌসেফ সজীবের বাবা বলছিলেন টাকা ধার করে বন্ধুদের নিয়ে আর হ্যান্ড জেপ্ট কেয়ার নামে কোচিং সেন্টার দিয়েছিল সচিব লেখাপড়ার পাশাপাশি সেই কোচিংয়ে ভাগ্য ফেরানোর স্বপ্ন বনেছিল তার স্বপ্ন শেষ হয়ে গেল সেই রেলপথে সজীবের মা বিলাপ করতে করতে বলছিলেন সকাল সাতটায় তার ছেলে মিস ঝর্ণা দেখতে কোচিং সেন্টারে সবার সঙ্গে যান ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কাছে জানতে চেয়েছিলেন তাকে সুন্দর লাগছে কিনা পরনে প্যান্ট গেঞ্জি এবং কেটস ছিল জিয়াউলের মা বলছিলেন অনেক সুন্দর লাগছে ঘটনার খবর পেয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে জরুরি বিভাগে ছুটে যান হিসামের চাচা মোহাম্মদ মালিক মিয়া তিনি চমেক হাসপাতাল থেকে মোবাইল ফোনে জানান এইচএসি পরীক্ষার পর তার কানাডা চলে যাওয়ার কথা ছিল এদিকে মিরসরাই এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের সুলা আরোহীর ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাট হাজারের খন্দকিয়া গ্রামে সুখের ছায়া নেমে আসে এলাকা জুড়ে চলছে সুখের মাতম নিহতদের পরিবার সদস্য তাদের আত্মীয় স্বজন এবং এলাকায় বিদ্যবনী বনিতারা হাজারিতে খন্দকীয় গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠছে চিকনদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হাসান জামান বাচ্চু বলেন মিরসরাই উপজেলার পর্যটন স্পট খোয়াছড়া ঝর্ণা দেখে পথে ট্রেনের ধাক্কায় আমার এলাকার এগারো জন নিহত হয়েছেন আমি দ্রুত জমেক হাসপাতালে ছুটি আসি এদের মধ্যে পাঁচ থেকে ছয়জনকে জরুরি বিভাগে আহত অবস্থায় আনা হয়েছে তাদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর আজকের মতো পর্যন্তই ছিল ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই ক্যান্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিশ্বের নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে